হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হেমনগর জমিদার বাড়ি। এটি একটি দার্শনিক স্থান। এটা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরে অবস্থিত। জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। কথিত আছে তিনি এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। জমিদার বাড়ির সামনে দিয়ে যদি কেউ কাউকে যেতে হতো তাহলে তার পায়ের স্যান্ডেল খুলে এই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো। কিন্তু আজকে এই জমিদার বাড়ির অবস্থা একদম খারাপ, মানে সবকিছু ধ্বংসের পথে। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, যেটা হচ্ছে যে অহংকারই ভালো নয়। অহংকার করলে একদিন ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি এই জমিদার বাড়িটি আজকে যে অবস্থাটা আমার দেখে অনেক কষ্ট লাগতেছে, যে ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি যেখানে যেখান থেকে এই রাজ্যকে পরিচালনা করত সেই হেমচন্দ্রও কিন্তু আজকে নেই। সে এখান থেকে পলায়ন করেছে কোন একটা কারণে। এলাকার ঘটনার অনুযায়ী যতটুকু শুনেছি আমরা, যে সে কঠোর হাতে মানুষকে শাসন করতে বিদায় সবাই মিলে আর কি অত্যাচার, মানে একটা কথা আছে দেওয়ালে পিঠে গেলে আর যা হয় সেটাই হয়েছে তার সাথে। তো আজকে তার কোনো নাম নেই, কিছু নেই। বর্তমানে এই জমিদার বাড়িটির অবহেলার কারণে, মানে সংস্কারের অভাবে আজকে এই জমিদার বাড়িটি ধ্বংসের পথে। আমি সবগুলো ভিডিও আপনাদের দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে এই জমিদার বাড়িটি এখন বর্তমান হেমনগর কলেজ, ডিগ্রি কলেজ নামে পরিচিত। তো আমি এখন রয়েছি একদম হেমনগর রাজবাড়ির ছাদে, মানে সর্বোচ্চ চূড়ায়, যেখান থেকে আমি আপনাদের সবগুলো ভিউ দেখাবো। আর এখানকার সবচেয়ে মেজরিটি, মানে যে প্রধান যে এটা আকর্ষণ, সেটা হচ্ছে যে হেমনগর রাজবাড়ির ঢোকার পরে আপনি দেখতে পারবেন একটি গেট, আলিশান গেট, এবং সেখানে দুপাশে রয়েছে পরি। তো আমি ঠিক এখানেই আছি, আমি আপনাদের ওটা দেখানোর চেষ্টা করবো। ওটা যদিও অনেক রিক্সি, তো আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। যদি আমি যেতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এবং তো আমার সাথে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি আজকের এই ভিডিও আরও এক্সপ্লেন করবো আপনারা এখানে কীভাবে আসবেন। আর এখানে আসলে কিন্তু আপনারা সেই সাথে 201 মসজিদটাও দেখতে পারবেন, আর এখানে আসতে পারবেন খুব সহজে। আপনি ডে বাই ডে ঘুরে যেতে পারবেন, ট্রেন চাইলে ট্রেন আসতে পারবেন, কারণ এখানে হেমনগর রেলওয়ে স্টেশন রয়েছে। চাইলে বাসে আসতে পারবেন, আর চাইলে আপনি হেলিকপ্টার দিয়ে আসতে পারবেন। তো চলো তাহলে শুরু করা যাক। হেমনগর রাজবাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি হেমনগর রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। রাস্তাগুলো অনেক ভালো। এখন আমি আপনাদের বলি আপনারা কীভাবে আসবেন। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন তারাও চাইলে খুব সহজে এই হেমনগর রাজবাড়ি এবং সেই সাথে 201 গম্বুজ মসজিদ দেখতে আসতে পারবেন ট্রেনের মাধ্যমে। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 10:30 যমুনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে, যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে 10:30 ছেড়ে আসে। এবং আপনি আসবেন, আপনার উদ্দেশ্য হবে হেমনগর রেলওয়ে স্টেশন, কারণ হেমনগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে আপনি হেমনগর রাজবাড়িতে চলে আসতে পারবেন। আপনি 10:30 গাড়ি ট্রেনে উঠলে আপনাকে যথা 2:20 আপনাকে হেমনগর রাজবাড়িতে নামিয়ে দেবেন। আর যারা আপনারা বাসে আসতে চান তারাও খুব সহজে উত্তরবঙ্গের অথবা টাঙ্গাইলের যে কোনো বাসে উঠে এলাঙ্গা চলে আসতে পারেন। তারপর এলাঙ্গা থেকে ভুয়াপুরে আপনারা সিএনজিতে আসতে পারেন, এমনকি বাসে আসতে পারেন, এবং ওখান থেকে আপনারা হেমনগরে সিএনজি পেয়ে যাবেন। আপনারা হেমনগর রাজবাড়ি দেখার জন্য অনলি 1 ঘন্টা ব্যয় করলে হবে। তারপরে আপনারা চলে যেতে পারেন 201 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। হেমনগর রাজবাড়ি থেকে অথবা হেমনগর রেলওয়ে স্টেশন থেকেই পাতালিয়া সেই 201 গম্বুজ মসজিদের অটো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ওখান থেকে চাইলে আপনারা রাজবাড়ি দেখা শেষে ওইখান থেকে আপনারা 201 গম্বুজ মসজিদ দেখতে পারবেন। তো আপনার টিকিটের মূল্য, আপনার ট্রেনের টিকিটের মূল্য নেব মাত্র 160 টাকা। তো এখান থেকে আপনারা সেই সাথে কিন্তু একসাথে হেমনগর রাজবাড়ি এবং সেই সাথে 201 গম্বুজ মসজিদটাও দেখে নিতে পারবেন। হেমনগর রাজবাড়িতে প্রবেশ করার পরে আপনি একটি আলিশান গেট দেখতে পারবেন, যার দুপাশে রয়েছে 2টি পরীর ছবি। এটাকে পরীর দালান হিসেবেও বলা হয়ে থাকে, এটাকে পরীর দালান হিসেবেও বলা হয়ে থাকে। হেমনগর জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি দার্শনিক স্থাপনা, যেটি অবস্থান রয়েছে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় শিমলাপাড়া মোজায়।
অর্থাৎ হেমনগরে। জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণ। এটি একটি দ্বিতল রাজপ্রাসাদ। ভবনের দেওয়ালে পিলার, ফটকে রঙিন কাজ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি তৈরি করা হয়েছে। অত্যন্ত কার্যমণ্ডিত এবং দামি কড়ি ও অপ্র পাথরে মোড়ানো অগ্রভাগে দুইটি পরীর ভাস্কর্য এই বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে। সেই সাথে লতা পাতার অপরূপ নকশা তৈরি আপনাকে মুগ্ধ করবেই। রাজবাড়ির ছাদের উপর থেকে যে দৃশ্যটা দেখতে পেলাম সত্যি অসাধারণ একটা লোক মনমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা অবশ্যই কলেজ চলাকালীন সময় যাবেন এবং ছাদে ওঠার জন্য তাদেরকে রিকোয়েস্ট করলে তারা আপনাদের চাবি দিয়ে দেবে। ছাদে ওঠার যে গেটটা রয়েছে সেটা খুলে দেবে, তাতে আপনারা খুব সহজে ছাদের উপরে উঠতে পারবেন। সত্যি অসাধারণ এক নির্মাণ শৈলী এই হেমনগর রাজবাড়িটি। আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এখানেই ঘুরতে আসি। রাজবাড়ির ভিতরে অবস্থা অনেক খারাপ, আমি সেই ভিডিওগুলো দেখাতে পারলাম না কারণ আমার ওই ভিডিও ফুটেজগুলো লেট হয়ে গেছে আমার মেমোরি থেকে। আমি দুঃখিত, নেক্সট টাইম অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। এবং নিচে একটি গোপন তালায় রয়েছে যেখানে পেরেক মারা রয়েছে, সেটা এখন পর্যন্ত কেউ খুলতে পারেনি। সেই রহস্যময় অন্ধকার সেই তালার সেই রুমটাও আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নেবো।